বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। গত বছর 19.1 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল 81তম। তবে এ বছর 127টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 84তম, স্কোর 19.4। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এই সূচক প্রকাশ করেছে। 2000 সালের তুলনায় এ বছর ক্ষুধার মাত্রা কমেছে বাংলাদেশে, তখন স্কোর ছিল 33.8, আর 2028 সালে 30.6। সূচক বলছে বাংলাদেশে ক্ষুধার মাত্রা মধ্যম পর্যায়ে, তবে এখনও 11.9% মানুষ অপুষ্টির শিকার, আর 2.9% শিশু তার পঞ্চম জন্মদিনের আগেই মারা যায়। অপুষ্টির কারণে 23.6% 5 বছরের কম বয়সী শিশুর বয়স অনুপাতে উচ্চতা বাড়ছে না। এছাড়া 11% 5 বছরের কম বয়সী শিশুর উচ্চতা অনুযায়ী ওজন বাড়ছে না বলে উল্লেখ করা হয় সূচকে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার অবস্থান 56তম, নেপালের অবস্থান 68তম, এরপর রয়েছে বাংলাদেশ। ভারতের অবস্থান 105তম আর পাকিস্তানের অবস্থান 109তম। বিশ্বজুড়ে 73 কোটি 30 লাখ লোক চাহিদার ন্যূনতম খাবার পায় না, আর 280 কোটি মানুষ সুষম খাবার খেতে পারে না। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, এছাড়া দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে, কারণ অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এ বছরের ক্ষুধা সূচক বলছে দক্ষিণ এশিয়ায় ক্ষুধার মাত্রা গুরুতর, কারণ এ অঞ্চলে রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগ ও অপুষ্টি। দক্ষিণ এশিয়ার 282 মিলিয়ন মানুষ অপুষ্টির মধ্যে রয়েছে। এছাড়া বিশ্বের 6টি দেশ বুরুন্ডি, শাদ, মাদাগাস্কার, সোমালিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেনে ক্ষুধার মাত্রা উদ্বেগজনক। 36টি দেশে ক্ষুধার মাত্রা রয়েছে গুরুতর পর্যায়ে, 22টি দেশে ক্ষুধার মাত্রা একেবারে নিম্ন পর্যায়ে আছে। কিছু কিছু দেশ ক্ষুধা প্রশমনে অগ্রগতি দেখিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ, মোজাম্বিক, নেপাল, সোমালিয়া ও টোগোতে বৈশ্বিক ক্ষুধা সূচকের স্কোর উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে, তবে এ দেশগুলোয় ক্ষুধা এখনও গুরুতর উদ্বেগের বিষয়। বিশ্বব্যাপী ক্ষুধার কারণ হিসেবে দেশে দেশে ছড়িয়ে পড়া সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চ্যালেঞ্জ, ঋণ সংকট ও বৈষম্যকে দায়ী করা হয়েছে।